তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম জ্যামাইকা। হ্যাঁ বন্ধুরা, উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম জ্যামাইকা। তো বন্ধুরা চলুন এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, এই দেশটি কোথায় এবং ভারতবর্ষের সাথে এই দেশের কী সম্পর্ক এবং কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, এবং ইংলিশ বলার দিক থেকে আমেরিকা মহাদেশের মধ্যে এই দেশটি কত নম্বরে আসে, এবং এই দেশের ভয়ানক এবং জনপ্রিয় ব্লু পর্বতের কাহিনীটি কী, এবং এই দেশটি এমন একটি জায়গায় উপস্থিত যা প্রকৃতির নজরে খুবই খারাপ লোকেশনে উপস্থিত, এবং এই দেশের মধ্যে উপস্থিত এমন কিছু দুর্লভ প্রজাতির প্রাণী লক্ষ্য করা যায় যা শুনলে আপনি অবাক হবেন, এবং এই দেশটি এমন একটি দেশ যেই দেশ ইন্টারন্যাশনাল মঞ্চে ভারতবর্ষকে সবসময়ের জন্য সাপোর্ট করেছে, এবং এই দেশের পপুলার সিঙ্গারের নাম কি, এবং এই দেশের বেশিরভাগ জিনিস কোন দেশকে এক্সপোর্ট করা হয়, এবং এই দেশের সঙ্গে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসের কী সম্পর্ক, আমি আপনাদের আগে করে সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে আসলে এই দেশটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলঘন্টি করে নিশ্চয়ই করে নেবেন, কিছু করার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা চলুন আমি আপনাদের গুগল ম্যাপের সাহায্যে দেখিয়ে দিই আসলে জ্যামাইকা, যা উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ, কোথায় অবস্থিত। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি গুগল ম্যাপের সাহায্যে আমাদের ভারতবর্ষ। তো বন্ধুরা চলুন জ্যামাইকার মধ্যে কোথায় ইন্ডিয়ান দূতাবাস আছে তাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব গুগল ম্যাপের সাহায্যে। ভালো করে দেখলে বুঝতে পারবেন দক্ষিণ আমেরিকা আপনারা দেখতে পাচ্ছেন এবং উত্তর আমেরিকা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা হ্যাঁ, ল্যাটিন আমেরিকা এবং মধ্য আমেরিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম জ্যামাইকা, যা ক্যারিবিয়ান সাগরের মধ্যে একটি দ্বীপ রাষ্ট্র। ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশ দিকের জায়গাটি হচ্ছে সেই ছোট্ট জায়গা, জায়গাটির নাম জ্যামাইকা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আশেপাশে অনেকগুলি দেশ এবং বিদেশি অঞ্চল আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা হ্যাঁ, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি লাল অংশ দিকের জায়গাটি হচ্ছে জ্যামাইকা, যার আয়তন 10.991 বর্গ কিলোমিটার এই দেশটি টোটাল আয়তন বা এরিয়া, এবং পৃথিবীর বড় বড় দেশের লিস্টে এই দেশটি 160 নম্বরে আসে। ক্যারিবিয়ান সাগরের মধ্যে কিউবা এবং হিস্পানিওলা দেশের আশেপাশে কিন্তু এই দেশটি উপস্থিত, যা সব থেকে বড় দেশ হিস্পানিওলা দেশ এবং কিউবা আশেপাশে এই দেশটির। ভালো করে দেখলে বুঝতে পারবেন রাজধানী দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বড় শহর এবং সব থেকে বেশি মানুষ থাকে রাজধানী কিংস্টন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা উত্তরে কিউবা, উত্তর পূর্বে হিস্পানিওলা দেশ, হিস্পানিওলা দেশ দুটি দেশ, হ্যাঁ বন্ধুরা হাইতি এবং ডোমিনিকান রিপাবলিক, এবং চারপাশে ক্যারিবিয়ান সাগর। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই দেশের কোথায় সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এবং এই দেশের সব থেকে বড় পোর্ট সিটি, এবং এই দেশের মধ্যে উপস্থিত ইন্ডিয়ান দূতাবাস কোথায় তাও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন রাজধানী কিংস্টনের ঠিক পাশে অবস্থিত সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এই দেশটি ইউনাইটেড কিংডম থেকে 6 আগস্ট 1962 কিন্তু স্বাধীন হয়, এবং এই দেশটি এমন একটি দেশ যা আমেরিকা মহাদেশের মধ্যে তৃতীয় সব থেকে বেশি ইংলিশ বলে এই দেশের মানুষরা, এবং এই দেশ কিন্তু নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করবে না বলে ইউএনএ কিন্তু সাইন করেছে 2017। তো বন্ধুরা এই দেশের 14টি প্রশাসনিক অঞ্চল আছে আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করব, এবং এই দেশের একটি জনপ্রিয় এবং খুবই বিপজ্জনক একটি পর্বত আছে, সেই পর্বতটির নাম হচ্ছে ব্লু পর্বত। তো বন্ধুরা ইতিহাসের পাতায় কেন সেই পর্বতটিকে খুবই বিপজ্জনক বলা হয়, তো বন্ধুরা ইতিহাসের পাতায় 1692 কিন্তু সেই পর্বতের দারুণ এই দেশের সব থেকে বড় ভূমিকম্প এসেছিল, যার দারুণ অনেক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছিল। বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই সব থেকে বড় পোর্ট সিটি দেখানোর চেষ্টা করছি, যেখানে সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। তো বন্ধুরা এখানে বলে রাখা ভালো, এই দেশ থেকে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু বিদেশে যে ব্যবসার দারুণ চায় সেই দেশটি হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে এই দেশের জিনিসপত্র আছে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন পোর্ট সিটি দেখানোর চেষ্টা করছি, দেখছেন। তো বন্ধুরা এই দেশটি আটলান্টিক মহাসাগরের হ্যারিকেন অঞ্চলের মধ্যে উপস্থিত, যেহেতু এই দেশটি এমন একটি লোকেশনে উপস্থিত সেই লোকেশনটি খুবই বিপজ্জনক প্রকৃতির নজরে, কেননা এই দেশে প্রায়ই তুফান এবং বড় বড় সাইক্লোন কিন্তু লক্ষ্য করা যায়, যা 1951 চালি এবং 1988 গিলবার্ট এবং 2000 ইভান, তাছাড়া ডিন, আরও অন্যান্য তুফান কিন্তু এই দেশে এসেছিল। চলুন আমি আপনার দেখানোর চেষ্টা করি কোথায় ইন্ডিয়ান দূতাবাস আছে এই দেশের রাজধানী কিংস্টনে। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সেই লোকেশন দেখানোর চেষ্টা করছি কোথায় ইন্ডিয়ান দূতাবাস আছে, যা এই দেশের রাজধানী কিংস্টনের মধ্যে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের লোকেশনের সাহায্যে দেখানোর চেষ্টা করছি এই দেশের কোথায় ইন্ডিয়ান দূতাবাস উপস্থিত আছে। হাই কমিশন অফ ইন্ডিয়া আমি আপনাদের সেই লোকেশন দেখানোর চেষ্টা করছি, এবং আশেপাশে বিভিন্ন দেশের দূতাবাসও আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এই দেশটি এমন একটি দেশ যেই দেশের মধ্যে দুর্লভ প্রজাতির কিছু পশু এবং প্রাণীকে লক্ষ্য করা গেছে, এবং কিছু এমন জিনিস লক্ষ্য করা গেছে যা অন্যান্য দেশে তা পাওয়া যায় না। তো বন্ধুরা এই দেশে ব্লু কালারের সাপ লক্ষ্য করা গেছে, এবং এই দেশে বিভিন্ন প্রকার মাছ এবং বিভিন্ন প্রকার পাখিকে লক্ষ্য করা গেছে যা অন্য দেশে কিন্তু তা পাওয়া যায় না, এবং এই দেশে এমন একটি বাদুড়কে লক্ষ্য করা গেছে যা অন্য দেশে তা
নেই বললেই চলে। এবং এই দেশে এমন একটি ব্যাংকই লক্ষ্য করা গেছে যা আপনারা জানেন জলে অথবা ডাঙ্গায় থাকে, কিন্তু এখানে যে ব্যাংকটি পাওয়া যায় সেই ব্যাংকটি গাছে থাকে, একটি গাছ থেকে অন্য গাছে যায়। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বিভিন্ন বড় বড় শহর দেখানোর চেষ্টা করছি, যা এই দেশের সব থেকে বড় শহর কিংস্টন এবং পরের বা দ্বিতীয় সব থেকে বড় শহর হচ্ছে মন্টেগো বে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন আরও অন্যান্য যে শহর বা এইটি হচ্ছে দ্বিতীয় সব থেকে বড় শহর, আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন মন্টেগো বে আমি আপনার দেখানোর চেষ্টা করছি, যা জ্যামাইকার দ্বিতীয় সব থেকে বড় শহর। তো বন্ধুরা, এই দেশে কচ্ছপ পাওয়া যায় যা দুর্লভ প্রজাতির কচ্ছপ, কেননা এই দেশ ছাড়া আর একটি দেশে মাত্র সেই কচ্ছপটি পাওয়া যায়, সেই দেশটি হচ্ছে বাহামাস আইসল্যান্ডে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে একটি আরেকটি সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি, বা দ্বিতীয় সব থেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা রাজধানীর পরেই আছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, একসময় কিন্তু এই দেশে ঘানা, নাইজেরিয়া, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এই জায়গায় আসে বিভিন্ন কাজের সূত্রে। আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই দেশের বিভিন্ন জায়গা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই দেশের পপুলার সিঙ্গার হচ্ছে বব মার্লি, এবং এই দেশের যে দূতাবাস ভারতবর্ষের রাজধানীতে উপস্থিত আছে, এবং আমাদের যে দূতাবাস এই দেশের রাজধানীতে উপস্থিত আছে। এবং এই দেশটি এমন একটি দেশ যেই দেশে প্রচুর সংখ্যক ভারতীয় আছে, তার দারুণ এই দেশে কিন্তু ভারতের কিছু কালচার পালন করা হয়, এবং একদিন কিন্তু ছুটি থাকে শুধুমাত্র দীপাবলির দিন। আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই দেশের বিভিন্ন জায়গা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দুই দেশ অর্থাৎ ভারতবর্ষ এবং এই দেশের মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ, এই কারণে না দুই দেশের মধ্যে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। হ্যাঁ বন্ধুরা, যা এই দেশের জনপ্রিয় খেলা ক্রিকেট এবং ভারতবর্ষের জনপ্রিয় খেলা ক্রিকেট। তো বন্ধুরা চলুন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই দেশের ন্যাশনাল অ্যান্থম, পপুলেশন এবং ইন্ডিয়ান কথা থাকে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন ন্যাশনাল অ্যান্থম আদর্শ বাক্য এবং রয়্যাল অ্যান্থম লিখে দিয়েছি, যেহেতু এই দেশটি ব্রিটেন থেকে স্বাধীন হয়েছে। জ্যামাইকা আমি আপনাদের লিখে দিয়েছি যা অফিসিয়াল নাম, এই লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং ক্যাপিটাল এবং সব থেকে বড় শহর কিংস্টন আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া এই দেশের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ তা হচ্ছে ইংলিশ, যেহেতু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ইংলিশ ভাষায় কথা বলে। এই দেশের ধর্ম যদি আমরা দেখি, এই দেশটি খ্রিস্টান সময় একটি দেশ, 68.9% এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। আজকের দিনে এই দেশের যিনি রাজা ওনার নাম চার্লস থ্রি, যিনি ব্রিটেনের রাজা, এবং গভর্নর জেনারেল ওনার নাম প্যাট্রিক অ্যালেন, এবং প্রাইম মিনিস্টার অ্যান্ড্রু হোল্ডেস, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওনাদের নাম লিখে দিয়েছি এবং ওনাদের ছবি দেখানোর চেষ্টা করবো। তাছাড়া এই দেশটি স্বাধীনতা লাভ করেছে ইউনাইটেড কিংডম থেকে, এবং স্বাধীনতা ঘোষণা হয় 6 August 1962। ভালো করে দেখলে বুঝতে পারবেন টোটাল এরিয়া এখানে লিখে দিয়েছি, যা পৃথিবীর মধ্যে 160 নম্বর সব থেকে বড় দেশ, দেশটির নাম জ্যামাইকা, এবং জল 1.5%, মিডিয়াম ভালোই আছে, এবং ভারতবর্ষে যা 9%। টোটাল জিডিপি ভালো করে দেখলে বুঝতে পারবেন বিলিয়নে আছে, যা পৃথিবীর মধ্যে 119 নম্বরে আছে জিডিপির দিক থেকে এই দেশটি। এবং কারেন্সি এখানে লিখে দিয়েছি জ্যামাইকান ডলার। আমি আপনাদের এই দেশের পয়সা দেখানোর চেষ্টা করবো, ড্রাইভিং সাইড লেফট, এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন কলিং কোড +1 876 +1 658। ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি জ্যামাইকার যে পপুলেশন, হ্যাঁ মাত্র 30 লাখ জ্যামাইকার পপুলেশন, এবং এখানে ইন্ডিয়ান পপুলেশন 80,000-এরও বেশি, এখানে ইন্ডিয়ান বংশধর অনেক আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এখানে কোন এমন গুণীমানী ব্যক্তির বাবা জন্মগ্রহণ করেছিল, আমি আপনার দেখানোর চেষ্টা করবো। কিন্তু তার আগে আমি আপনাদের বলে দিই এই দেশটি কোথায়, তা একটি গ্লোবালভাবে সাজিয়ে দেখানোর চেষ্টা করি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশটি কোথায় দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায় তা দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই দেশের বিভিন্ন বড় বড় শহর এবং রাজধানীর আশেপাশে থাকা বিভিন্ন জায়গা। তো বন্ধুরা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে করে বাড়ছে, এবং দুই দেশ কমনওয়েলথ অফ নেশনের সদস্য, এবং এই দেশ চায় ভারতবর্ষ যাতে ইউএনএস স্থায়ী সদস্য পায়, এবং এই দেশের যে পার্লামেন্ট তাও দেখানোর চেষ্টা করলাম, এবং এই দেশের যে সমুদ্রের কিনারা যেখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে আমি তা দেখানোর চেষ্টা করছি, এবং ব্লু কালারের যে সাপ তারও ছবি দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের পপুলার ডিশ তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন এই দেশের যে পপুলার খেলোয়াড় আমি আপনাদের ওনার ছবি দেখানোর চেষ্টা করবো, ভালো করে দেখলে বুঝতে পারবেন, এবং ইনি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লিখিয়েছেন। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশে যিনি প্রেসিডেন্ট আছেন, এই দেশে যিনি প্রাইম মিনিস্টার আছেন, এবং আজকের দিনে এই দেশে যিনি রাজা, যিনি ব্রিটেনের রাজা, ওনার ছবি দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন 2009 এবং 2010 দুই দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য হয় তা $23 মিলিয়ন পৌঁছে যায়। এই দেশের যে ডিফেন্স ফোর্স, হ্যাঁ বন্ধুরা, JDF অর্থাৎ জ্যামাইকা ডিফেন্স ফোর্সের যে লোগো তা দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের যে 14টি রাজ্য আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। জ্যামাইকা এয়ারলাইন্সের যে লোগো আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন তা দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের ক্লাইমেট চেঞ্জের যে গ্রাফ আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করবো, কোথায় গরম এবং কোথায় ঠান্ডা, কোন কোন এলাকা আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করছি।
তো বন্ধুরা এই দেশ কোন কোন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি গ্রাফের সাহায্যে ভালো করে দেখলে বুঝতে পারবেন যেই যেই দেশ এখানে ব্লু করে দেওয়া আছে ওই দেশের সঙ্গে এই দেশের সুসম্পর্ক আছে এবং যেই দেশ এখানে সাদা আপনারা দেখতে পাচ্ছেন ওই দেশের সঙ্গে এতটা সুসম্পর্ক এই দেশের নেই তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের গ্রাফও দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা বেশিরভাগ জিনিস কিন্তু ভারতবর্ষে এক্সপোর্ট করে জ্যামাইকা এবং জ্যামাইকা 3% ইন্ডিয়ান এবং 1845 থেকে 1970 পর্যন্ত প্রচুর পরিমাণে ভারতীয় বংশধর কিন্তু এই দেশে যায় তাছাড়া আরও অন্যান্য মানুষ কিন্তু এই জায়গায় কাজের সূত্রে আসে আমেরিকার আজকের দিনে যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন কমলা দেবী হ্যারিস হ্যাঁ বন্ধুরা কমলা দেবী হ্যারিস ওনার যে পিতা উনি কিন্তু জ্যামাইকার বাসিন্দা এবং ওনার যে মাতা উনি হচ্ছেন ভারতীয় এবং এই জায়গার একজন মানুষ কিন্তু বিশ্ব রেকর্ড তৈরি করে যা 2020 প্রেলডন চিল লয় ইনি কিন্তু বিশ্ব রেকর্ড তৈরি করেন আপনি সার্চ করেও দেখতে পারেন তাছাড়া এই দেশের এই যে মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটি কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লিখিয়েছেন তো বন্ধুরা আমি আপনাদের বললাম যা ক্যারিবিয়ান সাগরের মধ্যে উপস্থিত একটি দ্বীপ রাষ্ট্র এবং ল্যাটিন আমেরিকা অথবা মধ্য আমেরিকার একটি স্বাধীন দেশ উত্তর আমেরিকার একটি স্বাধীন দেশ দেশটির নাম জ্যামাইকা সম্পর্কে সবকিছু আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন পাঁচটা কাপড় ঘন্টা করে নিশ্চয়ই করে নেবেন কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার।